নমস্কার, আমি শ্রাবন্তী চ্যাটার্জি। আগামী 25শে ডিসেম্বর আপনাদের সাথে দেখা হচ্ছে আরামবাগ রিসর্টের অনুষ্ঠানে। আপনারা সবাই আসবেন, প্রচুর নাচ হবে, গান হবে, মজা হবে, নিশ্চয়ই আসবেন। আর অবশ্যই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জিয়াউর রহমান ভাইকে। মার্ট কালেকশন জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বেদনা ছিল, অভিমান ছিল। আমি নবীনকে নিজে ফোন করেছি, আমার থেকে অনেক জুনিয়র, হোয়াটসঅ্যাপ করেছি। এই ভাইরা লড়েছে, জায়গা ছাড়েনি। আমি এখন এসেছি 49টাকে 51 করার জন্য, ওরা 49 করে দিয়েছিল। আমি এই ভাইগুলোকে খুব ভালোবাসি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কল্লোল বর আছে, কমলিন্দু পাহাড়ি আছে, সুখেন দাস আছে। আমি প্রথম দিন একটু সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য নামগুলো নিয়েছি। মানিক দাসকে আমি চিনি, কুসুমপুরে বাড়ি, জেলা সম্পাদক। বিবেকানন্দ কান্ডার আছেন, দীপক মিশ্র আছে, শান্তনু প্রামাণিক আছে, ভৌমিতা দাস আছে, সুরেশ বারিক আছে, এবং আমাদের বিশ্বজিৎ পণ্ডা আছে। এর বাইরেও রাজ্য থেকে যারা এসেছে, সৌমিত্র খাস সঙ্গে যুব টিম, প্রীতম সহ, সিন্টু সহ, প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করি। এবং আপনারা জানেন, আজকে আর নয় অন্যায় কর্মসূচির অংশ হিসেবে প্রায় 6 কিলোমিটার একটা রোড র্যালি ছিল। এবং যেভাবে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, শুধু বিজেপির সদস্য কার্যকর্তা নয়, সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় বেরিয়ে এসেছে, তাতে আমি অন্তত সুনিশ্চিত যে আমার সিদ্ধান্ত ভুল ছিল না, আমার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি আজকে জনগণের সিলমোহরটা পেয়ে গেছি। কারণ গণতন্ত্রে আপনারা জানেন যে মানুষই শেষ কথা বলে। আমাদের সংবিধানও বলে গেছে, নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি, ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল। এবং আপনারা জানেন যে 235 একটা সময় আগে সরকার বলতো, বামপন্থী সরকার, সেই দম্ভ উদ্ধত ভেঙে দিয়েছিল কিন্তু জনগণ। তাই জনগণ যেখানে স্বীকৃতি দিয়েছে, এটাই আমার একটা বড় প্রাপ্তি। এটাকে সামনে রেখে স্বামীজির মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলে আমি এগিয়ে যেতে পারব। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, যে নৈতিকতার দিক থেকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার একজন ভূমিপুত্র, আমি কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। আপনারা জানেন যে আমি প্রথমে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমার একাধিক পদ ছিল, সরকারি পদ পদত্যাগ করেছি। আমি দলের প্রাইমারি মেম্বার এবং বিধায়ক থেকে পদত্যাগ করেছি। আমি তাহলে একজন কমন ভোটার, সাধারণ ভোটার। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, আমেরিকার মতো দুটো পার্টি নয়। তাহলে আমি একজন ভোটার হিসেবে আমি যে কোনো নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বারশিপ চাইতে পারি, যদি সেই দল মনে করে আমাকে তারা গ্রহণ করতে পারে অথবা না করতে পারে। আমি ভারতীয় জনতা পার্টির সদস্য পদ চেয়েছি। তো অমিতজির মতো বড় মাপের নেতা, এত বড় সংগঠক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মেদিনীপুরের বিপ্লবের মাটিতে এসে আমার মতো সামান্য একজন মেদিনীপুরের সন্তানকে গ্রহণ করেছেন, এর থেকে আর বড় প্রাপ্তি হতে পারে না। আপনি বলুন তো, এদের যাদের পাঠাচ্ছে, এরা বলছে যে একটা শুভেন্দু চলে গেলে কি হবে, আমাদের দিদিমণি আছেন, তিনি হাজার শুভেন্দু তৈরি করে নেবেন। বলছে ওর তো পরিচয় শিশির অধিকারী ছেলে। আচ্ছা ভাই, যদি সত্যিকারে এগুলো হয়, তোমরা এত হাঁপিয়ে পড়ছো কেন এখানে? তোমাদের তো দেখা যায়নি। আচ্ছা, 11-র পরে নয়, আমাকে নাকি লিজ দিয়ে গেছিল কাঁথি, তাই আসতো না। 11-র আগে তোমাদের দেখা যেত, যেদিন হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিরোধী লড়াই হয়েছিল, যেদিন 2006 সালে 8ই ডিসেম্বর আমি জুনপুর থেকে হেঁটে কাঁথি এসেছিলাম 14 কিলোমিটার, তোমরা ছিলে আমার সঙ্গে। যেদিন 2007 সালে নন্দীগ্রামের গণ আন্দোলন, 3রা জানুয়ারি, 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, সেদিন তোমরা এসেছিলে। বলে হ্যাঁ, আমরা তো যেতাম, পুলিশ নিয়ে যেতাম, বক্তৃতা করতাম আর চলে আসতাম।
বক্তৃতা করলেই যদি সব হতো তাহলে নন্দীগ্রাম কোনদিন হতো না। বলছে বিশ্বাসঘাতক, কে বলছে? একটু আগে জয়প্রকাশ মজুমদার বলল, কলকাতায় দাঁড়িয়ে পাকিস্তানের রিপোর্টারকে বলছে মিনি পাকিস্তান। সে সার্টিফিকেট দিচ্ছে যে উপনির্বাচনে টিকিট পাইনি বলে নিউ আলিপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর বাড়িতে ঢিল মারতে গেছিল। তার এত যোগ্যতা, আমফানের পরে কলকাতার লোক তো বুঝে গেছে কি মেয়র আমরা পেলাম। 10 দিন কারেন্ট নেই, জল নেই, স্নান নেই, বাথরুম নেই, কি অবর্ণনীয় কষ্ট। উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আর আর্মি নামিয়ে কলকাতাতে গাছ তুলতে হয়েছে, এত যোগ্য লোক। আর একজনকে আমি অধ্যাপক মানি, এখনো মানি, শিক্ষিত লোক, কিন্তু দুর্ভাগ্য যে এই লোকটাকে ছাড়েনি, 9 বছর তৃণমূল পাত্তা দেয়নি, শুভেন্দু যাওয়ার পর থেকে পাত্তা দিয়েছে, অর্থাৎ পায়ে কাঁটা ফুটলে ল্যাংড়ায়। তো এদের পায়ে কাঁটা ফুটেছে শুভেন্দু অধিকারী। আরে আমি গ্রামের ছেলে, পান্তা খাওয়া ছেলে, সকালবেলা এখানে হাঁটতাম, সবাই দেখেছে আমার। এই লড়াইটা তো গ্রামের জেলার সঙ্গে ওই দক্ষিণ কলকাতার 4-5টা লোকের, গোটা সরকারটা নিয়েছে এরা, 7টা দপ্তরে 40টা দপ্তর ওই 4-5 জনের কাছে। বলবো আমি, এ তো সবে শুরু, গ্রামে আপনারা বলেন না। গ্রামে ওই বীজ ফেলার আগে কি বলে, আগুয়াচিরা, আগুয়াচিরা হচ্ছে এখন। এ তো ট্রেলার দেখছেন, সিনেমাটা তো বাকি আছে। ভাইপো সব ক্যাডার পুলিশদের পাঠিয়েছে, কাঁথিতেও একটাকে পাঠিয়েছে, আমি ওই লেভেলে বলবো না। 10 বছর কম্পালসারি ওয়েটিং এ থাকতে হবে, বিজেপি সরকার আসছে, এটা যেন মাথায় থাকে। আর এসব ভয় টয় আমাকে দেখাবেন না, আমি তো নন্দীগ্রাম করা লোক, জঙ্গলমহলে কিষেনজির সঙ্গে লড়াই করা লোক। অধ্যাপক রায় কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন কেন? 77 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে হাওয়াতে 3টে আসন কংগ্রেস জিতেছিল রিগিং করে, একটা দার্জিলিং লোকসভা, তখনকার নাম ছিল কাটোয়া লোকসভা, আর একটা ব্যারাকপুর লোকসভা। সেই ব্যারাকপুর লোকসভা থেকে জিতেছিলেন অধ্যাপক রায় রিগিং করে। তার ঠিক কিছুদিন পরেই পার্লামেন্টে গিয়ে দেবরাজ আর্সের সঙ্গে, যে ইন্দিরা গান্ধীর টিকিট দিয়েছিল, বলেন ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না। আমি আজকে সকালবেলা পার্লামেন্টের লাইব্রেরি সব বের করছিলাম, বের করে পড়ে এসেছি, ইন্দিরা গান্ধীর কাছ থেকে টিকিট নিয়েছে, বলছে দেবরাজ আর্সের নেতৃত্বে ইন্দিরা গান্ধীকে কেন জেলে ঢুকানো হবে না। অধ্যাপক রায় খুব বড় বড় নীতি কথা বলে গেছেন। 1998 সালে লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন দক্ষিণ কলকাতায়, মঞ্চ ছিল একদিকে দিদির ছবি, একদিকে অটল বিহারী বাজপেয়ীর ছবি, একদিকে পদ্মফুলের পতাকা, একদিকে জোড়া ফুলের পতাকা, আর আপনি প্রার্থী ছিলেন কিসের? কংগ্রেসের। হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছিলেন, ক্যাসেটটা বাজাবো, আমি ওসব কথা বলতে পারবো না, কারণ আমি তো বিদ্যাসাগরের দেশের লোক, আমার মুখে অশালীন কথাবার্তা আপনি পাবেন না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার দেশের মানুষ, আমি কোনো বাজে কথা বলবো না। আর যাদেরকে দিয়ে বাজে কথা বলাচ্ছে, এখন তো ডক্টর অমিত মিত্র চাকরি দিতে পারেনি আপনাদের, তিনি পাউচ বিক্রি করার ব্যবস্থা করেছেন, পান দোকানে চা দোকানে পাউচ বিক্রি হচ্ছে, পাউচ খেয়ে যদি কেউ বলে তার তার কাউন্টার কি আপনার শুভেন্দু অধিকারীর করা উচিত? উচিত, তা আমি করব না। অধ্যাপক রায় আপনি বলছেন শুভেন্দু তো হেরে গেছিল, শুভেন্দু কি বাক্সিংহ নাকি? শুনুন, আপনার পার্টি 2001 সালে চৈতন্যময় নন্দকে মুখবেড়িয়ায় প্রার্থী করেছিল, ভোটের 15 দিন আগে নমিনেশনের শেষ দিন চৈতন্যময় নন্দ বলছে দাদা কিরণময় নন্দের বিরুদ্ধে লড়বো না। আমাকে আপনার পার্টি বলল তুমি লড়ো, কেউ লড়তে চাইছে না, আমি লড়লাম। তোমার পার্টিকে আমি বাঁচিয়েছিলাম ওই দিন 98-99 তৃণমূল বিজেপি জোটে রয় নির্মলেন্দু ভরচাষ তমলুকে লড়েছিল, তখন তৃণমূলের হাওয়া হয় এবার নয় নেবার, তা তৃণমূলের হাওয়া নির্মলেন্দু
এমপি হবেন। চার সালে তো কেউ লড়তে চাইছে না, তিনের পঞ্চায়েত হতে তৃণমূল উঠে গেছে। চার সালে কেউ লড়তে চাইছে না লক্ষণ সেটার বিরুদ্ধে, আমাকে বললো আমি লড়লাম। বলছে শুভেন্দু তো হেরেছে, তা স্বর্গত রায় আপনি 2006 সালে ক্ষিতি গোস্বামীর কাছে ঢাকুরিয়ায় হারেননি, আর সেদিন তো 29টা লোক ছিল, তার মধ্যে বাপ আর বেটা ছিল, দক্ষিণ জাতিতে আমি আর এগরাতে শিশির। আর শুভেন্দু অধিকারীর কোন ভোটে স্বর্গত রায় আর ওই মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে লাগেনি, আর স্বর্গত রায়কে বনগার ভাই ইলেকশন জেতানোর জন্য ভূপেন শেঠ মারা যাওয়ার পরে শুভেন্দুকে 300 কিলোমিটার দূরে বনগাতে গিয়ে মিটিং করতে হয়েছিল। আমি আর রাস্তা আটকে রাখবো না, সবে শুরু, অনেকবার বলবো। গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী, বঙ্গোপসাগর বালু মাটি আর লাল মাটি জঙ্গল মহল, দুজন হাত মিলিয়েছি, যেতে তোমাদের হবে, পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাব। মিনি পাকিস্তান বলা মন্ত্রী বলছে শুভেন্দুর মুখে পরিবারতন্ত্র মানায় না। আরে মাননীয় মিনি পাকিস্তান বলা মন্ত্রী, আমি আপনার জামাইকে বলিনি তৃণমূলের যুব নেতা, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, আমি তার কথা বলিনি, আমি অধ্যাপক স্বর্গত রায়ের দাদা, আমাদের বড় নেতা, প্রাক্তন রাজ্যপাল, তাদের কথাও বলিনি। আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা। আমি বলেছি সেদিন পূর্বস্থলিতে দিলীপ বাবু ছিলেন যে এগুলো হয়ে গেছে, লালা ধরা পড়েছে, এনামুলো জেলে, এবার যদি আসে কিডনি পাচার করবে, তাই এই তৃণমূল আর না। আমাদের অবিভক্ত মেদিনীপুরে 35টা সিট আছে, লোকসভা হিসাবে বিজেপির 14টাতে লিড আছে। এই লোকেরা, এই নেতারা, দাদারা, ভাইরা মার খেয়ে মিথ্যা মামলা করে আমরা লড়েছি এদের সঙ্গে, এরা জিতিয়েছে। আর কাঁথিতে ডক্টর সামন্ত মারা গেছে, অত্যন্ত ভালো ডাক্তার বাবু, কোভিডে মারা গেলেন। আমি আপনাকে বলি, শিশির অধিকারী না দাঁড়ালে দেবাশিস বাবু কিন্তু দিল্লি যেতেন, আমরা দাঁড়িয়েছিলাম বলে সিটটা পেয়েছেন। কয়েকদিন আগে মেদিনীপুরের সভায় তৃণমূল নেত্রী বলছেন আমার দল 98 তৈরি হয়েছিল, আমি কাঁথিতে দ্বিতীয় হয়েছিলাম। নেত্রী শুনে রাখুন, এবারেও আপনি দ্বিতীয় হবেন, আর প্রথম হবে বিজেপি। আর অধিকারীরা গেছিল বলেই 99 আপনি ডক্টর নীতিশ চন্দ্র গুপ্তকে জিতিয়েছিলেন। আমি আপনাদের বলি, আসল খেলাটা দেখাবো আদর্শ আচরণ বিধি হলে। অমিতজি বলেছে, দাদা অমিত শাহ বলেছে 200 পার করাবো, আর আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি মেদিনীপুরকে ভাগ করি না, প্রশাসনিক ভাবে 3 ভাগ, আমি আর দিলীপ ঘোষ 35টা জিতাবো, এখান থেকে 35টা জিতাবো। আর গণনার দিন দুপুর বেলা অধ্যাপক রায় মিনি পাকিস্তান বলা মন্ত্রীকে নিয়ে এসে আমার বাড়িতে দুপুরে খাবেন, এই আমন্ত্রণ থাকলো। আর কাঁথিতে ডেভেলপমেন্ট কে করেছে আমি বলবো না, সেন্ট্রাল বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, আমি নিন্দা করবো না, তার সাহায্য ছিল। ক্ষিতিবাবু জায়গা দিয়েছেন, শিশির বাবু তৈরি করেছে। ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, সুপার মার্কেট, আপনি জানেন আমরা এখানে চন্দ্রিমা ভট্টাচার্য হেরে গেল, নিলাম সেদিনও, যদি আমি, আপনারা জানেন আমি 10 দিন 8 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটেছি, এই যুবক ভাইরা আমাকে বলছে ভোট দিব না, তখন ইউপিতে যোগীজি আদিত্যনাথ জি জিতেছে, রামনবমীর বিরাট মিছিল, সৌরেন জানা অত্যন্ত সৎ মানুষ, ভদ্র মানুষ, আমার সঙ্গে অনেকদিন কাজ করেছে, ঘরের ছেলে, হয়তো হাই প্রোফাইল লিডার নয়। আমি আমার নিজের জায়গা রক্ষা করার জন্য 40 কিলোমিটার ধরে হেঁটেছি বাড়ি বাড়ি, আপনাদের বলেছি বাবারা ভাইরা তোরা এবারটা লাস্ট ভোট দে, মাকে বল বাবাকে বল, আমার দিকে তাকিয়ে দিই, আপনারা দিয়েছেন, আজকে বলেছিল না মেডিকেল কলেজ এখানে দেবে, দিয়েছে নো,
কাঁথি তৈরি হয় না। ভাইপোর ডায়মন্ড হারবার জোড়া মেডিকেল কলেজ পায়, জোড়া ইউনিভার্সিটি পায়। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বাঁহাতে নন্দীগ্রামের জেলাকে পুজো দেয়। আপনি তো 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর কোনদিন আসেননি, কালকে টিভিতে দেখলাম আসছেন, মোস্ট ওয়েলকাম। রাস্তাগুলো ভেঙে গেছে, আপনি আসতে শুনলেই পিডাব্লিউডি ছাড়াবে, আমার জেলারই লাভ হবে। আর আমি 7 তারিখে ওই যে টিভিতে বলছি, আমি আগে বলেছিলাম, আমি প্রতি বছর করি, শহীদ মিনার তো আমার, আমি শহীদ মিনারে নিশ্চয়ই ফুল, প্রদীপ, ধূপ যা জ্বালানোর আমি জ্বালাই করাবো, কিন্তু বড় কর্মসূচি নেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী, ওর জন্য স্বদেশ নায়ক যথেষ্ট, আমাকে লাগবে না। আমি আপনাকে বলছি, তপন মাইতি যথেষ্ট, পরশুদিন ঝামেলা করেছিল, কালকে অনুপ চক্রবর্তী, তপন মাইতি, আমাদের স্বদেশবাবু, রামবাবু সব একসঙ্গে মিলে দিয়ে দিয়েছে ভালো, নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে দিয়েছে, এভরি অ্যাকশন হিজ হিজ অপোজিট অ্যান্ড সেম রিয়াকশন দিয়ে দিয়েছে ভালো। আমি আপনাকে বলি, 7 তারিখে আসছেন, 7 তারিখে আসছেন, খুবই ভালো কথা, মোস্ট ওয়েলকাম, এতদিন আসেননি, আসুন। আমি যা যা বলবেন, কি বলতে আসছেন আমি জানি। একদিকে বলছে শুভেন্দু হাজারটা তৈরি হয়, কে ওটা কি হবে, আবার অন্যদিকে শুভেন্দুকে কাউন্টার করতে হাটবারে হাটবারে 4টা 5টা পুলিশের পাইলট তার নিয়ে জোড়া জোড়া মন্ত্রী, তাতে মন্ত্রীটাও হলনি মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে নেব। আমি শৃঙ্খলা পরায়ণ লোক, বিজেপিতে আমি কোনো পোস্টে নেই, কয়েকদিন মাত্র জয়েন করেছি। আমি আজকে সকালে এই অবজারভার কৈলাস বিজয়বর্গীকে ফোন করেছিলাম যে 8 তারিখে বিজেপির নামে নন্দীগ্রামে সভা হবে, আমি অর্গানাইজার, আপনি জেলা প্রেসিডেন্ট, সবাইকে বলে দেন। উনি বললেন অ্যালাউড, আপনি অর্গানাইজ করুন। 8 তারিখে নন্দীগ্রামে সভা হবে, উনি সরকারি ক্ষমতা দিয়ে লোক আনবেন, আর আমি ভালোবাসায় আবেগে লোক জড়ো করব। আর যা যা বলে যাবেন, কালকে যেমন মিনি পাকিস্তান বলা মন্ত্রী, আর অপরচুনিস্ট পলিটিশিয়ান অধ্যাপক রায়, তার উত্তর আমি আজকে কিছুটা দিলাম, আর মাননীয়ার উত্তর আমি 8 তারিখে দিয়ে দেব। আমরা চলি সমর্পণে, রইবে যারা পিছুর টানে, চিত্ত যেটা ভয় শূন্য, জ্ঞান যেটা মুক্ত, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় হিন্দ, বন্দে মাতরম, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আগামীকাল অটলজির জন্মদিন, বড়দিন, পার্টির কর্মসূচি আছে কালকে পরশু 27 তারিখ, যেভাবে দল সংগঠন বলেছে, বুথ সভাপতিরা, শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত লোকেরা, মন্ডল সভাপতিরা, সেই সমস্ত প্রোগ্রাম একটা শৃঙ্খলা পরায়ণ পার্টি মেম্বার হিসেবে পালন করবেন, জনগণকে যুক্ত করবেন। আমি যোগদানের জন্য অনুপবাবুকে বলছি, তিনি পার্টি প্রেসিডেন্ট, জেলা তৃণমূল কংগ্রেসের জিএস ছিলেন, রিজাইন করেছেন কয়েকদিন আগে, ধীরেন্দ্রনাথ পাত্র, তফসিলি আন্দোলনের বড় নেতা, আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা তৃণমূল কংগ্রেস, তিনিও রিজাইন করে জয়েন করছেন, বিরাজ গুড়িয়া, শিক্ষক, এবং যাকে বহিষ্কার করেছে সত্য বলার জন্য, কনিষ্ক পণ্ডা, তাকেও জয়েন করানো হচ্ছে। এরপরে অনেক বিশিষ্ট নেতারা জয়েন করতে চান,
নগর মণ্ডল এবং বিভিন্ন মণ্ডলের সঙ্গে সমন্বয় করে অনুপ বাবুকে আমি সে তালিকা দেব, তারা আস্তে আস্তে করাবেন। আর একটা কথা আমি বলে দিই, আমফানের টাকা চোর, 100 দিনের টাকা চোর আর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘুষ নেওয়া পার্টি, তাদের জন্য আমি বলবো না, এটা নিশ্চিত থাকতে পারেন। কয়েকটা প্রধান আছে আমি জানি এখানে, কয়েকটা প্রধান আছে সেগুলোর কথা আমি বলবো না। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.